দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে শুভেচ্ছা জানিয়ে আগরতলা প্রধান ডাকঘরের সামনে চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন দলের বিভিন্ন সংগঠন। এদিন বিজেপি তপশিলী জাতি মোর্চার রাজ্য কমিটির পদাধিকারীরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক সহ তপশিলী মোর্চা রাজ্য সভাপতি টুটন দাস এবং দলের কার্যকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে সংগঠনের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আমরা সবাই জানি 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত আমাদের সেবা এবং সমর্পণ দিবস, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিন পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম আমাদের রাজ্যে আমাদের সরকার আসার পরও 24,000 ঘর হয়েছে এবং বর্তমানে আরও 1,59,000 ঘর, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জল, সবাইকে 5 কেজি করে 7 মাসের জন্য মাথা পিছু 5 কেজি করে চালের ব্যবস্থা, গরিব কল্যাণ যোজনা, খাদ্য সব কিছু মজুরি উনি দিয়ে ফ্রিতে, এবং আমরা সবাই ভ্যাকসিন পেয়েছি এবং দুটা ভ্যাকসিন আমরা নিয়েছি এবং আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভ্যাকসিনে। তো তার জন্য যে ভ্যাকসিন থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে করোনার আমাদের চিকিৎসা থেকে শুরু করে ফ্রি খাদ্য সব কিছু এবং ঘর জল সব কিছু মোদিজি দিচ্ছেন আমাদেরকে, তাই রাজ্যের বাসীর পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে 7 তারিখের মধ্যে আমরা মোদিজিকে ধন্যবাদ দিয়ে যে উনি আমাদেরকে দিচ্ছেন তার জন্য ধন্যবাদ দিয়ে ওনাকে পোস্টকার্ডের মাধ্যমে আমরা আজকে স্থানীয় পোস্ট অফিসের সবাই পোস্টকার্ডের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানিয়েছি, তার জন্য আজকে আমরা জায়গাতে উপস্থিত হয়েছি। রিপোর্ট খবর ত্রিপুরা।